নমস্কার আমি সব্যসাচী নস্কর এই মুহূর্তে আপনারা দেখছেন নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল আমি যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা করব সেটা হলো বিডিপি ফার্স্ট ইয়ার বা বিডিপি প্রথম বর্ষের কী কী সাবজেক্ট আছে এবং অ্যাসাইনমেন্ট ও সাবজেক্টের নাম্বার বিভাজন কেমন হ্যাঁ এই বিষয়টা নিয়ে আমি আজকের আলোকপাত করব তো অনেকেই মানে এখন বই পাননি বা অনেকেই মানে সবেমাত্র বই পেয়েছেন তাদের মধ্যে এই কত মার্কের হচ্ছে পরীক্ষা হবে এবং হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং লিখিত পরীক্ষার নাম্বার বিভাজন কেমন হবে টোটাল কত মার্কের পরীক্ষায় বসতে হবে এ সম্পর্কে কিন্তু স্পষ্ট ধারণা নেই তো এই বিষয়ে আমি আজকের স্পষ্ট ধারণা দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তো চলুন বিষয়টা আপনারা একটু দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন বিডিপি প্রথম বর্ষ এবং প্রথম বর্ষে আপনাদের কি কি বিষয় আছে সেটা দেখি প্রথম বর্ষে আপনাদের দুটো কিন্তু অনার্স পেপার থাকবে তো সেটা হচ্ছে ইতিহাসের ক্ষেত্রে কোড থাকবে চাই। এই ইএইচআই কোর্ট থেকে বুঝতে পারবেন যে আপনাদের ইতিহাস আছে ইপিএস যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছেন তাদের হচ্ছে সাবজেক্ট কোড হবে ইপিএস যারা মানে বাংলা নিয়ে পড়ছেন তাদের সাবজেক্ট কোড হবে ইভিজি এবং যারা সোশিওলজি নিয়ে পড়ছেন তাদের হচ্ছে সাবজেক্ট সোশিওলজি অনার্স নিয়ে পড়ছেন তাদের সাবজেক্ট কোড হবে ইএসও এছাড়া এই কটা বিষয় আমি বললাম এছাড়াও আরও অনেক বিষয় হচ্ছে এনএসইউতে বিডিপি ফার্স্ট ইয়ারে হচ্ছে অনার্স আসে তো যাই হোক আমি এই কটা বিষয় এই কটা সাবজেক্টের কোর্ট সহ আমি আলোচনা করছি তো এই আপনাদের যে বিডিপি প্রথম বর্ষে দুটো অনার্স পেপার থাকবে সেই অনার্স পেপারে কিন্তু প্রথম পত্র থাকবে এবং দ্বিতীয় পত্র থাকবে অনার্স পেপার এবং প্রথম পত্রে থাকবে একশো মার্কের অনার্স পেপার আর দ্বিতীয় পত্রে থাকবে একশো মার্কে তো এবারে এই যে আপনাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে যেটা হচ্ছে অনার্স আছে সেটা হচ্ছে আপনারা দুশো মার্কের পড়ছেন আর এছাড়া এই অনার্স পেপার দুটো পড়ার পাশাপাশি আপনাদের কতগুলো বিষয় পড়তে হবে আনুষঙ্গিক বিষয় সেটা হল এফএইচএস বা ফান্ডামেন্টাল হিউম্যান সায়েন্স এছাড়া রয়েছে এফএইচএসটা হচ্ছে মূলত মানববিদ্যা সাবজেক্ট এটা একশো মার্কের পড়তে হবে আর এছাড়া রয়েছে এফ বিজি অর্থাৎ ফান্ডামেন্টাল বেঙ্গলি বা কম্পালসারি বাংলা এটা একটা আনুষঙ্গিক বিষয় এটাতে পঞ্চাশ মার্কের পড়তে হবে এছাড়া রয়েছে এফিজি বলে আরেকটা ইংলিশ সাবজেক্ট যেটা ফান্ডামেন্টাল ইংলিশ এটা একটা আনুষঙ্গিক বিষয় এটাতে পঞ্চাশ মার্কের পড়তে হবে এছাড়া রয়েছে আনুষঙ্গিক বিষয় হিসাবে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা এই পরিবেশবিদ্যাতে রয়েছে আপনাদের পঞ্চাশ মার্ক তো আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল আপনাদের ছটা বিষয় থাকবে দুটো অনার্স পেপার থাকবে আর প্রথম পত্র অনার্স পেপার প্রথম পত্র অনার্স পেপার দ্বিতীয় পত্র এছাড়া আপনাদের আনুষঙ্গিক বিষয় থাকবে চারটে তো এই সেই চারটে হলো এফএইচএস এফ বিজি এফিজি এবং ইএনভিএস টোটাল হচ্ছে আপনারা ছটা বিষয়ে পরীক্ষা দেবেন আর টোটাল মার্ক হচ্ছে আপনাদের চারশো মার্কের এবারে বলে রাখি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা হলো যে যত মার্কের লিখিত পরীক্ষা দেবেন তত মার্কের কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে মনে করুন আপনারা চারশো চারশো পঞ্চাশ মার্কের আপনারা লিখিত পরীক্ষা দিচ্ছেন অর্থাৎ ছটা বিষয়ে টোটাল চারশো পঞ্চাশ মার্কের আপনারা লিখিত পরীক্ষা দিচ্ছেন এক্সাম সেন্টারে আবার হচ্ছে এই চারশো পঞ্চাশ মার্কের অর্থাৎ ছটা বিষয়ের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে কিন্তু হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে তো তাহলে এখানেই বলা হলো যে যত মার্কের লিখিত পরীক্ষা আছে তত মার্কের অ্যাসাইনমেন্ট কিন্তু সাবমিট করতে হবে তো এই পয়েন্টটা চলে গেল এবারে দেখুন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লিখিত পরীক্ষার নম্বর বিভাজন কিভাবে লিখিত পরীক্ষার নম্বর বিভাজন হয় সেটা একটু দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন যে লিখিত পরীক্ষার সেভেন্টিন সেভেন্টি পারসেন্ট নাম্বার মার্কশিটে অ্যাড হয় তো এবারে হচ্ছে প্রশ্নের খাতিরে ধরি যে ধরা যাক কোনো এক ছাত্র একশো মার্কে লিখিত পরীক্ষায় পেয়েছে তিপ্পান্ন এবারে ক্যালকুলেশানে আসুন একশো মার্কের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর তিপ্পান্ন এক মার্কের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর তিপ্পান্নর একশো আর সত্তর মার্কের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর তিপ্পান্ন ইন্টু সত্তর আর হচ্ছে নিচে একশো কাটাকাটি করলে কত দাঁড়াচ্ছে সাঁত্রিশ পয়েন্ট ওয়ান পার্সেন্ট অর্থাৎ একটা ছাত্র সে একশোর মধ্যে তিপ্পান্ন পেলে সত্তরের মধ্যে সে সাঁত্রিশ পয়েন্ট এক পারসেন্ট পাচ্ছে এবারে চলুন অ্যাসাইনমেন্টের নাম্বার বিভাজন নিয়ে একটু আলোচনা করি অ্যাসাইনমেন্টে থার্টি পারসেন্ট নাম্বার মার্কশিটে অ্যাড হয় তো ধরা যাক কোনো এক ছাত্র একশো মার্কের মধ্যে অ্যাসাইনমেন্টে পেয়েছে পঁচাশি তাহলে এবারে ক্যালকুলেশানে আসুন একশো মার্কের মধ্যে অ্যাসাইনমেন্টে প্রাপ্ত নাম্বার পঁচাশি একের মধ্যে মার্কের একের এক মার্কের অ্যাসাইনমেন্টের প্রাপ্ত নাম্বার পঁচাশির একশো আর হচ্ছে তিরিশ মার্কের যেটা আছে তিরিশ মার্কের মধ্যে প্রাপ্ত নাম্বার হচ্ছে পঁচাশি ইন্টু তিরিশ ডিভাইডেড বাই একশো এবারে হচ্ছে ক্যালকুলেশান যদি করেন তাহলে দেখতে পাবেন হচ্ছে নাম্বার আসছে পঁচিশ পয়েন্ট ফাইভ পঁচিশ পয়েন্ট পাঁচ আচ্ছা এবারে দেখুন তাহলে একশো মার্কের টোটাল নম্বর হলো কত তাহলে একশো মার্কের টোটাল মার্ক হলো লিখিত পরীক্ষায় সাঁত্রিশ যেটা সত্তরের মধ্যে হচ্ছে ক্যালকুলেশানে করে সাঁত্রিশ আসছে আর অ্যাসাইনমেন্টে ক্যালকুলেশান করে হচ্ছে যে নাম্বারটা উপরে বললাম আমি সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টে থার্টি পারসেন্ট ক্যালকুলেশানে নাম্বার দাঁড়াচ্ছে পঁচিশ তাহলে লিখিত পরীক্ষা এবং অ্যাসাইনমেন্টের টোটাল নাম্বার দাঁড়ালো সাঁইত্রিশ প্লাস পঁচিশ ইজিগল টু হচ্ছে সিক্সটি টু এবারে যে বিষয়টা আমি নিয়ে বলবো সেটা হলো যদি অ্যাসাইনমেন্ট না থাকতো তাহলে একটা ছাত্র পেত কত তিপ্পান্ন নাম্বার মানে একটা আগে যেটা আমি বললাম যে কোনো একটা ছাত্র সাবজেক্টে পেয়েছে তাহলে অ্যাসাইনমেন্ট যদি না থাকতো তাহলে শুধু সিম্পলি সেখানে সে তিপ্পান্ন পেত কিন্তু যেখানে সেখানে অ্যাসাইনমেন্ট থাকার কারণে কি হচ্ছে অ্যাসাইনমেন্টের থাকার কারণে থার্টি পার্সেন্ট যে থার্টি পার্সেন্টের মধ্যে যে ম্যাক্সিমাম নাম্বারটা পাওয়া হচ্ছে সেই ক্যালকুলেশানে হচ্ছে ছাত্রর হচ্ছে টোটাল নাম্বার দাঁড়াচ্ছে একশোর মধ্যে বাষট্টি তাহলে অ্যাসাইনমেন্ট থাকলে কি হতো অ্যাসাইনমেন্ট থাকলে আমরা এনএসইউতে দেখছি অ্যাসাইনমেন্ট রয়েছে বলে হচ্ছে বাষট্টি বাষট্টি নাম্বার হচ্ছে কিন্তু অ্যাসাইনমেন্ট যদি না থাকতো তাহলে কিন্তু তার ছাত্রের বা যে ছাত্রটা কেবলমাত্র লিখিত পরীক্ষা দিত তার নাম্বার হতো তিপ্পান্ন পার্সেন্ট তাহলে এই গেল ফলে অ্যাসাইনমেন্টটা কিন্তু যেহেতু এনএসইউতে আছে বর্ধিত নাম্বার পাওয়ার ক্ষেত্রে বা ফার্স্ট ক্লাস পাওয়ার ক্ষেত্রে কিন্তু অ্যাসাইনমেন্টটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা একদম জলের মতো আপনারা দেখতে পেলেন উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিলাম অথব অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে যথেষ্ট সচেতন হতে হবে এবং অ্যাসাইনমেন্ট যতটা সুন্দর করে উপস্থাপনা করা যায় তার উপর নির্ভর করবে অ্যাসাইনমেন্টের প্রাপ্ত নাম্বার এবারে এনএসইউ যে অ্যাসাইনমেন্টটা দেবে সেই অ্যাসাইনমেন্টটা বর্তমানে তো এমসি কিউ হচ্ছে কিন্তু গতানুগতিক যে পূর্ববর্তী যে এমসি মানে অ্যাসাইনমেন্ট যেটা হয়েছিল সেটা প্রশ্ন থাকতো এবং প্রশ্নের তলায় ফাঁকা জায়গা থাকতো সেই ফাঁকা জায়গার ভিতরে উত্তর লিখতে হতো একটা নির্দিষ্ট স্পেসের মধ্যে উত্তর লিখতে হতো কিন্তু বর্তমান এই যে পাঁচ তারিখ গেল পাঁচ তারিখে এনএসিউ যেটা হচ্ছে অ্যাসাইনমেন্টটা অ্যাসাইনমেন্ট পাবলিশডের ব্যাপারে একটা নোটিফিকেশান দিয়েছিল সেখানে কিন্তু বলেছে যে ব্রড প্রশ্ন আর লিখতে হবে না এমসি ইউ প্যাটার্নে হচ্ছে এনএস ছাত্ররা তারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবে ডিজিটাল মুডে করতে পারবে ফলে আপনারা এইটা হচ্ছে এই নোটিশটা পড়েছেন অবশ্যই এই বিষয়ে অবগত তো যাই হোক ভালো রেজাল্টের ক্ষেত্রে কিন্তু অ্যাসাইনমেন্টটা ভালোভাবে লিখতে হবে আর এমসি কিউ প্যাটার্নে যদি অ্যাসাইনমেন্ট লিখতে হয় তাহলে এমসি মানে প্রশ্নের যে উত্তরগুলো যেগুলো উত্তরগুলো যেন প্রপারলি হয় এবং হান্ড্রেড পারসেন্ট সঠিক যাতে হয় সেটার দিকে গুরুত্ব দেবেন কারণ এমসিকিউ প্যাটার্নে যদি এমসি প্যাটার্নে যদি আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয় তাহলে এমসিকিউ উত্তরগুলো যদি সঠিক থাকে তাহলে আপনারা কিন্তু পূর্ণমান পাবেন অর্থাৎ একশোর মধ্যে একসপ পেতে পারেন তো সেক্ষেত্রে উত্তরগুলো যাতে সঠিক হয় অ্যাসাইনমেন্টের এমসিকিউ প্যাটার্নের উত্তরগুলো যাতে সঠিক হয় সেদিকে কিন্তু গুরুত্ব সহকারে দেখবেন তো এই হলো মূল বিষয় আর আরেকটা পরিশেষে বলি যে বিডিপি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের হিস্ট্রি অনার্স এবং এ হিস্ট্রি পার্ট ওয়ান পার্ট এর অ্যাসাইনমেন্ট ও ফাইনাল নোটের জন্য আমাদের একাডেমি অর্থাৎ নস্কর একাডেমির সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমি ইতিহাসের শিক্ষক হিসাবে চেষ্টা করি যতটা সম্ভব নির্ভুল ও উন্নতমানের পরিষেবা দেওয়ার আর বিগত ইয়ারের রেজাল্টগুলো আপনারা দেখতে অবশ্যই পাবেন বা যদি দেখতে চান আমি আপনাদের দেখিয়ে দিতে পারি বা আপনাদের পূর্ববর্তী যারা দাদা বা বোন দাদা বা দিদি আছেন। তারা তাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই করে আপনারা এই বিষয়টা জানতে পারবেন তো যাই হোক যদি গাইড নিতে চান তাহলে নস্কর একাডেমির সঙ্গে যোগ যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো সেভেন নাইন এইট জিরো সিক্স সেভেন ওয়ান ফোর ওয়ান এইট এবং আমরা গুরুত্ব সহকারে আপনাদেরকে গাইড করে দেবো তো নমস্কার আজকের এই পর্যন্তই শেষ